আমি পুরো ওয়াজের সামারি বলছি, যুবকেরা পুরস্কার নেওয়ার জন্য সামারি শুনতে হবে। সামারি অফ দ্য লেকচার, খোলাসা, সারাংশ, পুরো ওয়াজের খোলাসা সারাংশ বলছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দোহা। বলেন সূরাটার নাম, এটা কত নাম্বার সূরা কে বলতে পারে? বসেন, আমি বলছি 93তম সূরা। কত নাম্বার সূরা? আয়াত সংখ্যা মোট 10টা না 11টা? মাশাআল্লাহ, এই সূরাটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাক্কি সূরা, মাশাআল্লাহ। এই সূরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নেভার লুজ হোপ, হতাশ হওয়া যাবে। নবীজি কেন হতাশ একটু ছিলেন? কারণ ওহিটা নাজিল হওয়া বন্ধ ছিল। আল্লাহ যে ওহি নাজিল বন্ধ করেছেন, এই জন্য কি বন্ধ করেছেন যে নবীর অসন্তুষ্ট ছিলেন? না না, সন্তুষ্টই ছিলেন। বাট উদ্দেশ্য, আমি আপনাকে একটু শান্তি দেখতে চাই, রেস্ট রাখতে চাই। ওহি চাপটা আপনি সহ্য করতে পারেন না, আপনার উপরে আমি সন্তুষ্ট আছি। জাস্ট আপনার রেস্টের জন্য সাময়িক আমি ওহিকে বন্ধ করেছি, আপনি হতাশ হবেন না। সুবহানাল্লাহ, বললেন না আপনার সবাই? এটা হচ্ছে এই সূরার শানে নুজুল, প্রেক্ষাপট এবং মূল কথা। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আপনাকে কিছু জিনিস দিব, আপনি খুশি হয়ে যাবেন। বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কি কি দিয়েছেন? এক নাম্বার বলেছি, ইসলামের জন্য একজন বীর সৈনিক আল্লাহ পাঠিয়েছে। নাম কি বীর সৈনিকের? মাশাআল্লাহ। দুই নাম্বার নিয়ামত, কেবলা চেঞ্জ হয়ে গিয়েছিল, এই কেবলাকে আবার নতুন করে, আগে যা ছিল এটাকে পরিবর্তন করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর একটা ছোট্ট কথা, সব আয়াত বলবো না, সহজ হয়, সহজ জন্য কিছু আয়াত বাদ দিচ্ছি। আর একটা মেসেজ, নবীজি ইয়াতিম ছিলেন, আল্লাহ তাকে লালন পালন করেছেন। নবীজি গরিব ছিলেন, তাকে ধনী বানিয়েছে একজন, তিনি কে? ধনী যে বানিয়েছেন, কোন মহিলার মাধ্যমে, কোন মেয়ের মাধ্যমে? এদিকে কয় না, কোন মেয়ের নাম বলো, নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ধনী সে, তার সমস্ত হাজার কোটি টাকার সম্পত্তি আমার নবীর পায়ের সামনে ইসলামের জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়ান সবাই। এটা ছিল নবীজির জীবনের একটা বড় নিয়াম। সর্বশেষ বলেছিলাম তিনটা মেসেজ, ইয়াতিমের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। দুই নাম্বার, কেউ চাইতে আসলে এই যাও 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 কিচ্ছু নাই এটা বলা যাবে না, থাকলে দেন অথবা ভালো ব্যবহার করা। সর্বশেষ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিথ, আল্লাহ আপনাকে যা নিয়ামত দিয়েছে এই নিয়ামতগুলো শুকরিয়া দান মানুষকে বলবেন, যেন আল্লাহ আরও নিয়ামত বাড়ায় দেয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলি, উত্তরটা কেমনে দিবেন জানেন? আমি একজনকে দাঁড় করাবো, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি প্রশ্ন করব সহজ করার জন্য, আপনার নলেজে থাকলে উত্তর দিবেন, উত্তর দিলে পুরস্কার। কে আছে পারবে হাত তোলেন, স্টেজ থেকেও হবে। এখানে কয়েকজন হাত তুলেছে, চেয়ারম্যান সাহেব আপনি বলেন যে আমি কাকে সুযোগ দিব, আপনি সিলেক্ট করে দেন আমাকে। অনেকে হাত তুলছে, আমি কাউকে বলবো না আপনার। আচ্ছা তাহলে হুজুর, হুজুর আপনি প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ কাকে দিব আপনি বলেন। অনেকে আছে, আপনি বলেন, আমি কিছু, আমি চুপ, আমি চুপ, আপনি বলেন একজনকে প্লিজ, কোনো কোনো সমস্যা নেই, আপনি বলেন। হ্যাঁ আসো আসো আসো, সাদা জামা, আমি বলি, আমি বলি, সুযোগ হবে, আসো, দৌড় দাও দৌড় দাও, তো হুজুর হুজুর লাগে, আসো, পারবা তুমি ইনশাআল্লাহ। সবাই একটা মারহা বলবেন না আপনারা সবাই? কে পুরস্কার পাচ্ছে, দ্যাটস নট আ বিগ ইস্যু, সে পাচ্ছে কি না এটা হচ্ছে বাগুড়ার সুনামের উপর ডিপেন্ড করছে, ঠিক কিনা বলেন? যুবক ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যান্ড মাইক, হুজুর হ্যান্ড মাইক থেকে।